মর্নিং গাইস, আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন 8টা বাজে যায়, যে সব ঘুম থেকে উঠে গেছে, ছেলে উঠে গেছে, যাবে আজকে স্কুলে, কালকে ওদের স্কুলে সিএম আসার কথা আছে, এখন অবধি জানি না ফাইনালটা, আজকে স্কুলে গেলে জানতে পারবো। তো ছেলে শরীরটা একটু ভালো নেই, হালকা হালকা একটু ফিভার ফিভার এসছে, মানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো তা ওদের এত গরম লাগে না, গরম লাগছে, জামা খুলে দেবে, গরম লাগছে, এটা করে দেবে, সোয়েটার পরবে না। তো কালকে আমি ওষুধ দিয়েছে ওর বাবা। এই যা, ভালো আছেন দাদা? তো এখন যাবে স্কুলে, মানে এই দেশ উদ্ধার করতে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, কালকে প্লাস শিবরাত্রি। এই যে কালকে আমি বাজারে গেছিলাম, তো বেল নিয়ে এসেছি, বড় এরকম বড় সাইজে। কত করে নিয়েছি? 4টে বেল, 4টে বেল 40 টাকা, মানে এত সস্তা বেল আজকে অ্যাটলিস্ট পাওয়া যাবে না, আবার কদিন পর পাওয়া যাবে, কিন্তু আজকে পাওয়া যাবে। আমি জানি কালকে যখন বেলটা পেয়েছিলাম আমি নিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুরের কোনো আলাদা করে রেখে দিয়েছি। তো চলো কন্টিনিউ করা যাক ব্লগ। তো ছেলে স্কুল থেকে এসে গেছে, ওর বাবা নিয়ে এসে গেছে। তো আজকে তো নিরামিষ, কালকে শিবরাত্রি। তো কেউ বলছে আজকে লাগবে, কালকে সারাদিন থাকবে, জানি না। আমি একটু মন্দিরে যাবো, ঠাকুরমশাইয়ের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি এই যে দেখো দুষ্টুটা নিয়ে চলে এসেছি, দুষ্টুটাকে হাইজ্যাক করে। এই যে পাঁপড়, হ্যাঁ 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 সব জিনিস আছে, একটুখানি ওদেরকে একটু পাঁপড় ভেজে দেবো, পাঁপড় ভাজা খাক। আর আজকে করবো হচ্ছে গিয়ে কোয়াশ আলুর তরকারি, ডাল আর টমেটো আলুর চাটনি, একটুখানি ঝালঝাল করে খাবো, খুব খেতে ইচ্ছে করছে, আর একটু পাঁপড় ভেজে নেবো। তো চলো রান্না বান্না করা যাক, দেন একটুখানি আমি বেরোবো, কাজ হচ্ছে, চলো পরে কথা হবে। তো আমি এই যে সানডান করে জাস্ট একটুখানি 2 মিনিটের জন্য একটু ছাদে আসলাম। এই যে মেয়েও এসেছে, এই যে মেয়েও এসেছে, এক্ষুনি নেমে যাবো, 2 মিনিটের জন্য একটু কাপড় টাপড়গুলো উঠাবো, চলো একবারে তারপর নিচে নেমে যাবো। রান্না বান্না তো হয়ে গেছে, আমি ছাদ থেকে এসেও গেছি, জামা কাপড় সব নিয়ে চলে এসেছি। তো চলো দেখাই কি রান্না করেছি। এই যে এই লাইটটা জ্বালাও না গো রান্নাঘরে। এই যে কোয়াশ আলুর তরকারি করেছি, এখানে ডাল আছে, টমেটো আলুর চাটনি আছে, পাঁপড় ভাজা। নিরামিষ আমার অত ভালো লাগে না, মেবি তাও করলাম একটু, সেই জন্য করলাম একটু পাঁপড় ভাজা। চলো খেয়ে দেনি, আমি অল্প করেই করেছি, কারণ না এখন গরমে আভাস পড়েছে তো থাকে না বেশিক্ষণ। চলো লাঞ্চ টাঞ্চ করে নিই, খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো একটু। গুড ইভিনিং গাইস, চাটা খাওয়া হয়ে গেছে, আজকে অনেক আগেই উঠেছি, ঘড়িতে অলমোস্ট 6টা বাজে, ছেলেকে আবার টিউশনি দিতে, তারপরে একটু কালকে তো শিবরাত্রি, একটু বাজার টাজার করে আনবো, ফল বাজার আজকেও করতে পারি বা কালকেও করতে পারি। এই যে দুষ্টু দুষ্টুমি করছে, চলো রিঙ্কিদা বাড়িতে গিয়ে দেখা হবে, বাই বাই। বাড়িতে আমি তো অনেকক্ষণ এসে গেছি, এসে আবার একটু দোকানে গেছিলাম, ম্যাগি নিয়ে আসলাম, বললাম না খিদে পাচ্ছে, মামা করে না খিদে পাচ্ছে। তো এই দেখো কি বানিয়েছি, টেস্টি টেস্টি আম্মি আম্মি ম্যাগি। এই যে ব্রোকলি এনেছিলাম, ব্রোকলি আর টমেটো দিয়ে, কারণ ডিম ফিম পেঁয়াজ টেয়াজ তো কিছু দেওয়া যাবে না, তো ব্রোকলি আর টমেটো দিয়ে একটু আম্মি আম্মি করে একটু ম্যাগি বানিয়েছি, একটু খাবো, খেয়ে আবার দেন ছেলেকে আনতে যাবো। তারপরে আমি এই ঠাকুরের এই যে এখানটা পুরো পরিষ্কার করে রাখবো, কারণ আজকে ও বাবা বললো, মানে অ্যাকচুয়ালি আজকে হাজবেন্ড বললো যে আজকে বাজার করতে যাবো না, কালকে সকালে গিয়ে বাজার করবো, কারণ এখন প্রচণ্ড ভিড় থাকবে, তাই তো প্রচণ্ড ভিড় থাকবে। আর ওরও কিছু কাজ আছে, টুকটাক করে নিই সন্ধ্যাবেলা, তো কালকে দেন সকালবেলা আমরা বাজারটা করে নেবো, ফ্রি মানে ফাঁকা ফাঁকাতে বাজারটা করে নেবো, আর ভালোই হবে, ফুল টুলগুলো একবারে কালকে আনাই যাবে। তো ওই জন্য চলো খাওয়া যাক, ম্যাগিটা টেস্টি হয়েছে। এসে গেছি টিউশন থেকে ওকে নিয়ে, তারপরে একটুখানি দুটোরই ঠান্ডা লেগেছে সর্দি সর্দি, তো ওষুধও নিয়ে আসলাম, আর এখন বানাচ্ছি এই দেখো বোকালি, বোকালি টমেটো দিয়ে একটু ভাজি ভাজি করবো, বিকজ 2-3 দিন তো পুরো নিরামিষ, কালকে নিরামিষ, আজকে নিরামিষ, কালকে তো উপোষ অলমোস্ট খাবো না, এরকম দুষ্টুটা দেখেছো, পরশু দিনও নিরামিষ। এটা একটু ডিম ফিম দিয়ে করলে বেশ ভুজি বলে মানা, ভুজি মতন মানালে দারুণ লাগে খেতে। তো চলো করে নি, পরে তারপরে কথা বলবো। এই দেখো আমার ছোনা মামা মেহেন্দি পরেছে, আমিও পরেছি, সিম্পল সা মেহেন্দি, অত ডিজাইন জানি না, এরকম জানি এটাই পরেছে। এই যে আমার মাম্মাও পরেছে, কালকে শিবরাত্রি না, ভালো লাগছে ভালো লাগছে, সবাই দেখো এই দেখো, এই যে এই যে এই যে না সাডেনলি জাস্ট একটুখানি মেহেন্দি করলাম, ইচ্ছে হলো বসেছিলাম তাই একটু পড়লাম, হ্যাঁ হ্যাঁ সবাই দেখেছে সবাই দেখেছে। তো চলো রান্না বান্না হয়ে গেছে, একটু বসে আছি, পরে দেখা হবে তোমাদের সাথে। আমাদের ডিনার হয়ে গেছে, তো চলো এবার আজকে ব্লগটা এখানে অবধি রাখি, কালকে আবার স্কুল আছে। এই যে বসে আছে,
হ্যাঁ, ওলে বাবা কি সুন্দর হয়েছে মেহেন্দিটা, এই যে এমনি এই যে জর্জর এসছে, এরাও এসছে। হ্যাঁ আমার একজন হয়েছে, আমি দেখাচ্ছি। তো চলো, কালকে আবার স্কুল আছে প্লাস ফাস্টিং করবো। তো আজকে ব্লগটা এই অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো গুড নাইট, বাই বাই।